হ্যালো মাই বিউটিস কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লোটাস প্রফেশনাল ফাইটো এর কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস তার সাথে সাথে কোনটার পর কোনটা ব্যবহার করতে হবে স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার কীভাবে তোমরা ফলো করবে সবটাই থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য হেল্পফুল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না চলো স্টার্ট করা যাক লুটাস প্রফেশনাল সমস্ত প্রোডাক্ট প্ল্যান বেস হয়ে থাকে এগুলোর মধ্যে হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়ে থাকে এই প্রোডাক্টগুলো স্কিনের জন্য সেফ ভেগান ক্রোয়েলট্রি ফ্রি ক্লিনিক্যালি প্রুভেন টেস্টেড এই প্রোডাক্টগুলো সবার প্রথমে যে প্রোডাক্টটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ কারণ স্কিন কেয়ারের মধ্যে ফেস ওয়াশটাই হচ্ছে প্রথম পয়েন্টে পড়ে তাই তোমরা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোটাস প্রফেশনালের ডার্মো স্কিন ব্রাইটেনিং উইথ বালগেরিয়ান রোজ ফেস ওয়াশ অল স্কিন টাইপ সুটেবল গ্রেট একটা ফেস ওয়াশ আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স ফ্রি প্যারাভিন ফ্রি সেই সঙ্গে প্রেজারভেটিভ ফ্রি এই ফেস ওয়াশ এর মধ্যে যে ফ্রেগ্রেন্সটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে একটা রোজ বলতে পারো এটা বালগেরিয়ান রোজ যেহেতু আছে তোমাদের মনে হবে যে রোজ ওয়াটার ইউজ করে যেরকম একটা ফ্রেগ্রেন্স আসে ঠিক সেরকমটাই আসে কোনো উগ্র কোনো ফ্রেগ্রেন্স এর মধ্যে অ্যাড করা হয়নি যদি এটার আমি কনসিস্টেন্সি টেক্সার সম্পর্কে বলি ক্লিয়ার একটা লাইট জেল বেস একটা ফর্মুলা রয়েছে খুবই লাইট ওয়েট এবং খুব ভীষণ লেদার ক্রিয়েট করে এই ফেস ওয়াশটি এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করলে তোমাদের স্কিনটা কিন্তু ড্রাই হবে না তোমাদের স্কিনটাকে ড্রাই হওয়া থেকে কে বাঁচাবে এর মধ্যে উপস্থিত যে বালগেরিয়ান রোজ রয়েছে এটা হচ্ছে ইম্পোর্টেড স্কিন মসচারাইজিং অ্যান্ড সুদিং এফেক্ট দিতে আমাদের হেল্প করবে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস আছে তার অর্থাৎ হচ্ছে যদি তোমাদের ফেসের মধ্যে অ্যাকি পিম্পলসের সমস্যা থাকে অ্যাকনি প্রণের সমস্যা থাকে তোমরাও এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো এই ফেস ওয়াশটির মেইন পার্ট এবং বেস্ট পার্ট হচ্ছে এটা ব্যবহার করার পর স্কিনটা তোমাদের টান ধরবে না বা ড্রাই আউট হবে না তোমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেট এবং মসচারাইজ থাকবে বেসিক্যালি হয় অন্যান্য ফেস ওয়াশ ব্যবহার করলে স্কিনটা কিন্তু অটোমেটিক টান ধরে যায় তো এটার ক্ষেত্রে সেটা হয় ফেস ওয়াশের পরের স্টেপই কিন্তু আমরা ইউজ করে থাকি একটা টোনার তোমরা নিয়ে নেবে লোটাস প্রফেশনাল ফাইটো এক্স ক্ল্যারিফাইং অ্যান্ড সুদিং টোনার এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স এবং প্রেজারভেটিভ অ্যাড করা হয়নি প্রেজারভেটিভ ফ্রি এই টোনার এই টোনারটা একটা গ্রেট টোনার বলা যায় অল স্কিন টাইপ সুটেবল এর মধ্যে নিম রয়েছে তারপর কিকম্বার আছে নিম আমাদের কী করবে যারা অ্যাকনি পুরোনো স্কিন তাদের জন্য পারফেক্টলি ওয়ার্ক করবে অ্যাকনি পিম্পলস কমাতে হেল্প করবে এর মধ্যে কিকোম্বার আছে তোমাদের স্কিনটাকে অনেক বেশি সুদিং এফেক্ট দিতে হেল্প করবে তোমাদের স্কিনটাকে অনেক বেশি কুল ডাউন করবে এই টোনারটি তোমরা অবশ্যই ইউজ করতে পারো তোমাদের যে পোর্সের সমস্যা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যদি ফেসের মতো অতিরিক্ত তোমাদের তৈলাক্ত দাগ হতে পারে অতিরিক্ত তেল নির্গত হয় ফেস থেকে তোমাদের অয়েলটাকে কন্ট্রোলে নিয়ে আসবে পোরগুলোকে টাইটান আপ করবে মিনিমাইজ করবে এই টোনারটি তোমরা ইউজ করতে পারো অল টাইপ শুটেবল টোনারের পরে আমরা একটা ইউজ করে নেব সিরাম সেটার জন্য আমাদের প্রয়োজন হবে লোটাস প্রফেশনাল হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং ফেস সিরাম এই সিরামটি হচ্ছে ওয়াটার বেস একটি সিরাম যার ফলে এটা সবাই ব্যবহার করতে পারবে সবার ত্বকে শুট করবে খুবই লাইট ওয়েট এর কনসিস্টেন্সি টেক্সচার খুবই লাইট বলা যায় ওয়াটার বেস ফেস মানে বুঝতেই পারছো মধ্যে কুইকলি অ্যাবসর্ব এই ফেস ক্রিমটির মধ্যে রয়েছে আমলা এবং লিচি এক্সট্রাক্স যেগুলো আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং এফেক্ট দিতে হেল্প করবে সো এই সিরামটিও তোমরা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে এর পরের স্টেপে আমরা চলে যাব একটা ভালো ময়শ্চারাইজার ময়শ্চারাইজার আমি তোমাদের সাথে দুটো শেয়ার করব প্রথমত হচ্ছে এটা লোটাস প্রফেশনাল ফাইটো আর এক্সের জুভেনা অ্যান্ড হার্ব কমপ্লেক্স প্রোটেক্টিভ লোশন এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে নর্মালটা অয়েলি স্কিনের জন্য বাট যাদের স্কিন প্রচুর ড্রাই বলা যায় তারা কিন্তু এটা ইউজ করবে না তোমরা একটু ভারী মশ্চারাইজারের দিকে যাবে এটা হচ্ছে যাদের খুবই লাইট মসচারাইজার প্রয়োজন এটার মধ্যে এসপিএফ ফিফটি কিন্তু পি এ ট্রিপল প্লাস রয়েছে এর মধ্যে এসপিএফ ফিফটিন রয়েছে এর মধ্যে এই মসচারাইজারটি একটা বেনিফিটস হচ্ছে যে এটা তোমাদের সান প্রোটেকশনও দেবে কারণ এর মধ্যে এসপিএফ ফিফটি পি এ ট্রিপল প্লাস রয়েছে তোমাদের ইউভি এ বি থেকে সান প্রোটেকশন তোমাদের দেবে তখন সেই সঙ্গে ত্বকটাকে অনেক বেশি মশ্চারাইজ এবং হাইড্রেট রাখবে অ্যাজ এ মশ্চারাইজার তোমরা ব্যবহার করতে হবে নরমাল টু অয়েলি তো অবশ্যই ব্যবহার করা যাবে তবে যাদের নর্মাল ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন তারাও ইউজ করতে পারবে বাট যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের জন্য এটা নয় খুবই হালকা এই মশ্চারাইজারটি খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তো যাদের স্কিন অয়েলির দিকে আছে বা একটু ড্রাই স্কিন বলা যায় নরমাল ড্রাই স্কিন তারা এটা ব্যবহার করতে পারো এরপর যে ময়শ্চারাইজার আমি শেয়ার করবো সেটি হচ্ছে লোটাস প্রফেশনাল দার্মো স্পা বালগেরিয়ান রোজ স্কিন রেডিয়েন্ট ময়েশ্চারাইজার এটা একটা নাইট ক্রিম প্রথমে যে মসচারাইজারটা আমি শেয়ার করলাম সেটারও তুলনায় এটা একটুখানি হেভি বলা যায় বাট খুব বেশি যে ভারী ক্রিম আমি সেটা বলবো না এর ঘনত্বটা এরকমভাবেই তৈরি করা হয়েছে তোমাদের স্কিনের মধ্যে খুব সহজে এটা বসে যাবে অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের মধ্যে তো অনেকেই আছে যারা একটু হেভি মশ্চারাইজার পছন্দ করে কারণ অনেকের স্কিন ড্রাই হয়ে থাকে তাদের জন্য এগুলো পারফেক্ট হয়ে থাকে আবার অনেকে পছন্দ করে রাত্রেবেলা একটু হেভি কোনো প্রোডাক্ট ব্যবহার করার জন্য তাদের জন্য পারফেক্ট হবে এই নাইট মশ্চারাইজিং ক্রিমটি বালগেরিয়ান রোজের এক্সট্রা ভরপুর এই নাইট ক্রিমটি নাইট মশ্চারাইজিং ক্রিমটি এটা হচ্ছে এক নিপুণ স্কিনের জন্য কিন্তু পারফেক্টলি

তোমাদের হচ্ছে মানে ক্লিনজিং টোনিং মসচারাইজিং এগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে পারো স্কিন কেয়ার ইনক্লুড করতে পারো তোমাদের ত্বকটা অনেক বেশি হেলদি থাকবে রেডিয়েন্ট থাকবে গ্লোয়িং থাকবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এগুলোর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল বা কোনো ফ্রেগ্রেন্স কালার কিন্তু অ্যাড করা হয়নি ত্বকের জন্য খুবই সুরক্ষিত এই প্রোডাক্টগুলো সো হেলদি ক্লিয়ার গ্লোয়িং স্কিন পেতে হলে তোমরা এইভাবে স্কিন কেয়ার করো রাত্রিবেলা অবশ্যই কিন্তু মশলা যেটি স্কিপ একদমই করবে না নাইট টাইমে স্কিন কেয়ার করা অবশ্যই অতি অবশ্যই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো are the